তো এই হচ্ছে তোমাদের নবম শ্রেণীর দশম সপ্তাহের ইসলাম ও নৈতিক ভিত্তির উপর অ্যাসাইনমেন্ট যেটা আছে যে এটা এখানে। তারপরে এখন তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার আলোকে তোমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে, অর্থাৎ এই যে এখানে অ্যাসাইনমেন্টের কাজ এখানে, এটা তুমি একটু ভালো করে পড়বা। যেখানে বলছো প্রকৃতি ও বিশ্বজগতের সুশৃঙ্খল ব্যবস্থাপনা শিরোনামে তোমার পাঠ্য বইয়ের ভিত্তিতে কোরআন ও সুন্নাহর আলোকে একটি প্রবন্ধ তৈরি করো 200 পাতার মধ্যে, এবং এটা তোমাদের প্রথম অধ্যায় এবং এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। অর্থাৎ অ্যাসাইনমেন্টের কাজ হচ্ছে 1 নম্বর এটা, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এই জায়গাটা, কেমন? তো এখন এটা তৈরি করার জন্য তুমি যদি এইভাবে তৈরি করে দেখো এখানে যেটা বলা আছে, তাহলে তুমি অতি উত্তম নাম্বার পাবা। তো আর কথা না বাড়িয়ে দেখো, এটা তৈরি করার জন্য তোমাকে এখানে তাওহীদের পরিচয়, সৃষ্টি জগতে বাস্তব উদাহরণ, কোরআন শোনার প্রাসঙ্গিক উদ্ধৃতি, তো অর্থাৎ বিশ্বমণ্ডল কেন সৃষ্টি করা হলো, কে সৃষ্টি করছে, এগুলো ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তো আর কথা না বাড়িয়ে তার সমাধান।